আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থিতার লড়াইয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ তারিখ আজ 23 মে বিকেল 4টায় শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত মেয়র পদে মনোনয়ন ফর্ম তুলেছেন 4 জন, জমা দিয়েছেন 2 জন। 30টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 142 জন মনোনয়ন ফর্ম তুলেছেন, তার বিপরীতে জমা দিয়েছেন 99 জন। মনোনয়ন জমা দিতে আসা প্রার্থীরা বলছেন, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার পরিবর্তন হবে কাউন্সিলর, জনতার অঙ্গীকার কাউন্সিলর হবে জনতার, এই স্লোগান নিয়েই আগাচ্ছি যে কাউন্সিলর যেন জনতার হয়, জনগণমুখী হয় জনগণ, এবং ওয়ার্ডবাসী যেন উন্নয়নের ছোঁয়া পায়। রাজশাহী নির্বাচনে এবারে 3,52,157 জন ভোটার ভোট দেবেন। পুরুষ ভোটার 1,71,185 জন এবং নারী 1,80,972 জন। এবার সম্ভাব্য 152টি ভোটকেন্দ্রের 1,173টি কক্ষে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।